অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক্স। 1 জুলাই 2 বিশে নভেম্বর 6টি রাশি সোনার সিংহাসনে বসতে চলেছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, অনেকের বিশ্বাস হবে না, অবিশ্বাস্য হলেও এটা সত্য। গ্রহের গোচর এমনই, গ্রহের স্থিতি এমনই, রাজাকে দরিদ্র বানিয়ে যায় এবং একটা গরিব মানুষকে ধনশালী ব্যক্তিতে পরিণত করে। আপনারা প্রত্যেকেই জানেন, একদিন যার বহু কিছু ছিল সে আজকে নিঃস্ব, বা যার কিছু ছিল না সে আজকে দেখা যাচ্ছে বিশেষ কোনো ইন্ডাস্ট্রি, বা তার প্রচুর প্রপার্টি, বা তার একটা অফিস চলছে এরকম, বা বিশাল একটা বিজনেসম্যান সে। এটা কিসের জন্য হয় জানেন? সম্পূর্ণরূপে গ্রহের গোচর। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, অনেকে বিশ্বাস করবেন, অনেকে আর বিশ্বাস করবেন না। দেখুন, এই জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে বেদের চক্ষু। অর্থাৎ দেখুন, বেদকে যদি আপনারা বিশ্বাস করেন, যেহেতু এটা ঠিক বেদেরই চক্ষু, নিশ্চিতরূপে যদি আপনার জন্ম সময় ঠিকঠাক যদি আপনারা অ্যাকুরেট বলতে পারেন, এবং আপনাদের যে বর্তমান গ্রহের গোচর এবং আপনাদের রাশিতে বাচ্চাতে যদি একই হয় কি না, এটা মিলতে বাধ্য। এমনও হয়েছে, এককালে দেখা গেছে সে প্রচুর ধন সম্পত্তি ছিল, 10-20টা কর্মচারী ছিল, কিন্তু আজ সে রাজা থেকে ভিক্ষুকে পরিণত হয়েছে। হ্যাঁ, এটা বাস্তব। এই জন্য সম্পূর্ণরূপে গ্রহের অবস্থান দায়ী, অর্থাৎ গ্রহের যে গোচর না। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য কিন্তু ঘুরছে, কেউ উপরের দিকে উঠছে, কেউ নিচের দিকে নামছে, কারো উত্থান কারো পতন হচ্ছে। একটা কথা কি বলুন তো, দুর্ভাগ্য যদি থাকে আপনি ভুল কর্ম করবেন। তো সেই জন্য জ্যোতিষের পরামর্শ আপনারা নিন, আপনারা কি করবেন, কবে কোন ডিসিশন নেবেন, কি কোন কাজটা করা ঠিক হবে না হবে, সেটা অবশ্যই দেখুন আগে। তো আমি আজকে জানাতে চলেছি এই 6টি রাশি সিংহাসনে বসতে চলেছে। কোন সেই 6টি রাশি যেটা সিংহাসনে বসতে চলেছে? দেখুন, বর্তমানে আগামীকাল থেকে শনির প্লেসমেন্ট খুব বলবান, শনি হচ্ছে বলবত্তা, 5 ডিগ্রির উপরে শনির অবস্থান, এবং স্বরাশিতে শনি, এবং এর পাশাপাশি বৃহস্পতি নিচস্থ থেকে ঠিক স্বরাশিতে অবস্থান করছে, শুক্রের স্বরাশিতে অবস্থান, বুধের স্বরাশিতে অবস্থান, একটা অবাক করা যোগ তৈরি করছে, এবং মঙ্গলের গুরুর ঘরে অবস্থান, বিশেষ যোগ কিন্তু তৈরি হতে চলেছে। যে যোগগুলোর জন্য যাদের এতদিন বন্ধ ছিল ভাগ্য, তাদের কিন্তু ভাগ্য খুলবে নিশ্চিতরূপে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, আপনাদেরকে প্রথমেই জানাই যে এই যে 6টি রাশির কথা বলছি, এক আপনাদের শনির প্লেসমেন্ট, শনি বলবান বলবত্তা, এবং নবাংশ শনির অবস্থান খুব ভালো, এদিক থেকেও কিন্তু বেনিফিটেড কিন্তু হবে। তা কোন এই 6টি ভাগ্যবান রাশি যেটা সিংহাসনে বসতে চলেছে? অনেক কিছু পাবেন যদি আপনাদের রাশিচক্রে যে গ্রহের দশা অন্তর্দশা যদি হয় কি না, বহু কিছু আপনারা কিন্তু পাবেন, বহু কিছু আপনাদের আশা পূরণ হবে। অনেক কিছু না পাওয়া, কারো প্রেম, পুরানো প্রেম আসবে, প্রেমের কানেকশান হবে, অর্থ আসবে, সম্পত্তি আসবে, সন্তান সুখ, গৃহ, ইন্ডাস্ট্রি, পেট্রোল কেমিক্যাল,
গ্যাস সেন্সিং এজেন্সি, আপনার কয়লা খনি, আপনি যেদিক থেকে বলুন, আপনার ব্যবসা, আপনার কর্ম, চাকুরি, আপনি সেলফ প্রফেশন, সব দিক থেকে কিন্তু বেনিফিটেড হতে চলেছে এই ছয়টি রাশি। তা প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেই রাশিটি মীন রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, যেটা ভাগ্যবান রাশি মীন রাশি। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে খুব চর্চিত রাশি। বিগত আড়াই বছর ধরে এই রাশির উপর হাতুড়ি পিটা হয়েছে, আড়াই বছর ধরে হাতুড়ি পিটা। তারাই জানে যে কষ্টটা তাদের উপর দিয়ে গেছে, সেই কষ্ট। দেখুন, আপনার পায়ে যদি আঘাত লাগে সেই ব্যথা যতনা হয়, আপনার মনে যদি আঘাত লাগে সেটা কিন্তু, মনের আঘাত কিন্তু কোনো ওষুধ দিয়েও কিন্তু মিটানো যায় না, কোনো ট্যাবলেট খেয়ে কিন্তু মিটানো যায় না। আমি বলছি দেখুন, আপনি এটা পায়ের চোট লাগলে আপনি ট্যাবলেট খেয়ে বা কোনো মলম দিয়ে সেই আঘাত মিটাতে পারলেন, কিন্তু মনের আঘাত, মনের যে ব্যথা সেটা কিন্তু মিটাতে পারবেন না, কোনো ওষুধ নাই তার জন্য। সেটা হচ্ছে যে রাশি, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি ফ্যান্টাস্টিক সময় আসতে চলেছে, অর্থ, স্বাস্থ্য, সম্পত্তি, বিজনেস, এই দিক থেকে। রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রেও তেমনি, মীন রাশির রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রাজনৈতিক যারা সেক্টর আছে, রাজনৈতিক যারা নেতারা আছে, তাদের জন্য দুর্দান্ত সময়। অর্থভাব ভালো, সন্তান সুখের জায়গায় তৈরি হচ্ছে, আপনারা বহু প্রপার্টি আপনাদের হবে, এবং আপনাদের জীবনে আসতে চলেছে বিশাল পরিবর্তন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা। যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, যারা কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন, যারা বাড়ি পাচ্ছিলেন না, বাড়ি হচ্ছিল না, ভূ সম্পত্তি ক্রয়, অর্থলাভ আপনাদেরকে দিবে এই শনি, এই বৃহস্পতি, এই শুক্র আপনাদের জন্য ঠেলে দিবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিরও দুর্দান্ত সময় আসতে চলেছে, দুর্দান্ত। আপনাদের ভাগ্য, আপনাদের কর্ম, আপনাদের সফলতা, সব দিক থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা পাবেনই পাবেন। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, বৃষ রাশির ক্ষেত্রে বিশেষ শুভযোগ, শুভ সময় আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে ফ্যান্টাস্টিক সময়, আপনাদের আশা পূরণ, আপনাদের ভাগ্য উন্নতি, আপনাদের কর্ম, আপনার সিংহাসনে, রাজার সিংহাসনে বসার মতো একটা জায়গা কিন্তু আসতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সবশেষে যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, কর্কট রাশি কর্ম, ভাগ্য, বিদেশ যাত্রা, আপনাদের দিক থেকে, সব দিক থেকে কিন্তু এই কর্কট রাশির পরিবর্তনের উপর পরিবর্তন। অর্থ বলুন, সন্তান বলুন, কর্ম বলুন, আপনার ইন্ডাস্ট্রি বলুন, পেট্রোল কেমিক্যালে যারা যুক্ত আছেন, আর ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন, নিজস্ব ব্যবসা বলুন, সেলফ প্রফেশন বলুন, ফ্যান্টাস্টিক সময় আসতে চলেছে এই কর্কট রাশির জন্য। তাহলে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই ছয়টি রাশি সোনার সিংহাসনে বসতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ সকলে।